Subscribe to Garden Hacks for new and exciting gardening related videos and press the bell icon and select all to get all the notifications from Garden Hacks. Good morning friends, আমি সৌরভ আর Garden Hacks এর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনারা কিভাবে পুরনো চন্দ্রমল্লিকা গাছকে আগামী বছরের জন্য বাঁচাতে পারবেন বা সেভ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি চন্দ্রমল্লিকা গাছ আমার কাছে রয়েছে যেটি অলরেডি ফুল দিয়ে দিয়েছে, মানে এই ফুলগুলি অলরেডি স্পেন্ট হয়ে গিয়েছে এবং এখন ফুলগুলি শুকোচ্ছে এবং গাছটিও ধীরে ধীরে মরে যাচ্ছে। তো এখন এই পুরনো গাছটাকে আমরা আগামী বছরের জন্য কী করে বাঁচাবো, তো আমি আপনাদের দেখাতে চাই। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যে নিচে থেকে নতুন নতুন সাকার বেরোচ্ছে এবং এই সাকারগুলোই ভবিষ্যতে বড় হবে এবং এখান থেকে আমরা নতুন চারা তৈরি করব। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই পুরনো ডালগুলোকে কাটতে হবে এবং তার আগেই স্টিকগুলোকে বার করে ফেলতে হবে। দেখুন দুদিকে স্টিক ভর্তি করা রয়েছে, এই স্টিকগুলোকে বার করে দিতে হবে কারণ এগুলোর এই মুহূর্তে কোনো আর দরকার নেই। আমার প্রুনারটা আসলে খারাপ হয়ে গিয়েছে, তো সেই কারণে আমি নর্মাল সিজার ইউজ করছি এবং নর্মাল সিজার দিয়ে পুরনো ডালগুলিকে সব নিচ থেকে সাবধানতার সঙ্গে কেটে দিতে হবে যাতে এই নতুন সাকারগুলো কোনো মতেই আঘাত না পায় সেটা দেখে। এবং এখন একটু দেখুন ভালো করে যে পুরো গাছটাকে কাটাই ছাটাই করার ফলে কিন্তু নতুন সাকারগুলো ভালোভাবে দেখা যাচ্ছে এবং এই গাছগুলি নতুন করে যখন বড় হবে আমরা এখান থেকেই নতুন চারা তৈরি করব। কিন্তু এর আগে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে এই সাকারগুলোকে বড় করার আগে যেহেতু আমরা এখানে কাটগুলো করেছি এক্ষুনি পুরনো ডালগুলিকে, আমরা এখানে ফাঙ্গিসাইড ইউজ করব। আমার এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটি ফাঙ্গিসাইড আছে, এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। আমি প্যাকেটটা দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এই হচ্ছে সেই ফাঙ্গিসাইড, দেখুন সাফ ফাঙ্গিসাইড 20 গ্রামের প্যাকেট এটা একটি। তো হাফ চামচ আমি মিক্স করেছি 1.5 লিটার মতো জলে এবং সেটাকে ভালো করে গুলে নিয়েছি। এবং আপনাদের চন্দ্রমল্লিকা সেভ করার জন্য প্রথম পয়েন্ট তো হলোই আমরা কাটাই ছাটাই করব, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ফাঙ্গিসাইডটাকে ভালো করে স্প্রে করতে হবে যেখানে যেখানে আমরা কাটগুলো করেছি সেই জায়গাগুলো, যাতে সেই জায়গা থেকে কোনো মতেই ফাঙ্গাস না অ্যাট্যাক করে এবং নতুন যে ডালপালাগুলি বা সাকারগুলি বেরোচ্ছে তাদের উপর আমরা ভালো করে স্প্রেটা করে দেবো। কারণ অনেক সময় কী হয়, কোনো গাছ কি সে যে কোনো গাছই হোক কাটাই ছাটার পরে আমরা যদি ফাঙ্গিসাইড না স্প্রে করি এই অংশগুলি থেকে কিন্তু গাছটা ফাঙ্গাস লাগা শুরু হয়। তো এটা হলো দ্বিতীয় স্টেপ, আপনাকে ফাঙ্গিসাইড ইউজ করে দিতে হবে। তৃতীয়ত, এই যে গাছগুলি রয়েছে এখন এই গাছগুলিকে আপনাকে কী করতে হবে, আপনাকে ইনডাইরেক্ট সানলাইট এরিয়া রাখতে হবে। এর কারণটা বলছি, কারণটা হচ্ছে মার্চ থেকে জুন মাস এই সময়টা যেহেতু কলকাতায় প্রচণ্ড গরম পড়ে, তো সেই কারণে এই গাছগুলি কিন্তু অতিরিক্ত গরমে এর পাতাগুলি সব সানবার্ন হয়ে যাবে এবং গাছগুলি মারা যাবে। তো সেই কারণে এই গাছগুলিকে আপনাকে রাখতে হবে এই মুহূর্তে ইনডাইরেক্ট সানলাইট এরিয়াতে। যদি আপনি আপনার ছাদে রাখেন তাহলে যেন সেখানে অবশ্যই গ্রিন নেট দেওয়া থাকে, অথবা আপনি ছাদে এমন জায়গায় রাখতে পারেন যেখানে এই গাছগুলি যাতে শুধু সকালের আলোটুকু পায় এবং বেলা বাড়ার সঙ্গে যাতে সেখানে ছাওয়াটা চলে আসে, তাহলে এই গাছগুলিকে আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবেন। এবং এখন এই গাছগুলিকে আমরা কোনো রকমের কোনো সার দেব না, না রাসায়নিক সার না জৈব সার, এই গাছগুলিকে এভাবেই আমরা বাড়তে দেব। এবং খুব শীঘ্রই এগুলি যখন বেড়ে উঠবে জুন মাস জুলাই মাসের শুরুতে অর্থাৎ বর্ষাকাল যখন শুরু হবে তখন এই গাছগুলি প্রায় অনেকটাই বড় হয়ে যাবে এবং তখন আমরা কী করব, এই গাছগুলি যেই মাথাগুলো দেখতে পাচ্ছেন এই ডগাগুলিকে এগুলিকে আমরা পিঞ্চ করে তুলে দেবো এবং তার ফলে কী হবে, নতুন যে শাখা প্রশাখাগুলি বেরোবে সেইগুলিকে দিয়ে আমরা নতুন কাটিং তৈরি করতে পারবো এবং সেই কাটিংগুলিকে আমরা নতুন গাছে পরিণত করবো। এবং তখন কী হবে, সেই কাটিংগুলি থেকে যে ফুলগুলি আসবে সেগুলি এই গাছের তুলনায় আরও ভালোভাবে আসতে পারবে। তো এইভাবে আপনি আপনার এই গাছগুলিকে আগামী বছরের জন্য সেভ করতে পারেন। এবং আরেকটা জিনিস দেখাই পঞ্চমত এবং যেটা সর্বশেষ সেটা হচ্ছে গিয়ে গাছটাকে তুলেই দেখায়। দেখুন এই গাছটার তলায় কিন্তু প্রচণ্ড রুট রয়েছে, রুট বলটা খুব সুন্দরভাবে রয়েছে এবং এটাকে আমরা এখন কোনো মতেই ভাঙবো না। বর্ষা শুরুতে অর্থাৎ যখন আমরা এই গাছটাকে কাটিং করব তার মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে
এই গাছটিকে আমরা বড় টবে রূপান্তরিত করব বা ট্রান্সফার করব, যাতে কি হবে এই গাছটা আরও ভালোভাবে পুষ্টিগুণ পেতে পারবে এবং বর্ষা শুরুতে এই গাছটা খুব সুন্দরভাবে ঝাঁকড়া হবে। কিন্তু অবশ্যই আপনাকে পিঞ্চিং করতে হবে যাতে গাছটা ঝাঁকড়া হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে আপনি চন্দ্রমল্লিকা গাছকে আগামী বছরের জন্য সেভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং গার্ডেন হ্যাক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।